দেখো এখনো শুয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো এখনো শুয়ে আছে। কটা বাজছে দেখবে, ঘড়িটা দেখলে তোমরা আশ্চর্য যাবে। 9টা বাজছে, 9টা। বাবারে ঘুম। এ ওঠো, ও ওঠো, ওঠো, আবার আমার বালিশটাকেও নিয়ে নিয়ে যেদি, ডাবল বালিশ করে শুয়ে আছে। সিমটি কিন্তু শুয়ে থাকে, যতক্ষণ বলো শুয়ে থাকো, আমি আর ডাকবো না। কখন কাজে যাও সেটাও আমি দেখছি। চলো আমি চা করবো, চা খাবো, আরও শুয়ে থাকবে। আমার ফ্রেশ হয়ে আমি উঠে গেছি। এইমাত্র একটু আগে দেখাচ্ছিল, আমি বিছানা থেকে উঠিনি। হ্যাঁ, খুব বদমাইশ হয়ে গেছে। যাই হোক, আমি অলরেডি উঠে গেছি। এখন বাজে 9:35, সকাল 9:30 ধরো, 9:30 বাজে। মানে 9:30 উঠলো, বুঝলে? সে 9টা থেকে 9:30, 9:30 বাজে। আর চা হয়ে গেছে, চুন করা, আমাদের চা রেডি করে ফেলেছে। চা খাবো আমরা। আর এটা এখন টোস্ট, এই ওটা লিখে নিয়ে এলে না তুমি, এনেছো? চা রেডি হয়ে গেছে, আমরা চা খাবো। আর ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হচ্ছে, খেয়ে দিয়ে বেরোবো কাজে। গলা দেখতে জোর নেই নাকি? সকালবেলায় গলায় জোর নেই। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। কেউ না, এনে খোঁটে নাকি কেউ? দেখো দেখো, এর নাকে এখানে একটা কি বেরিয়েছিল, দিয়ে এটাই গেলে দিয়েছি বলে কাঁদছে। লেগেছে খুব, আমার নাকটাকে মেকিয়ে দিয়েছে দিকে, এখানে সোজা ছিল, এরকম এরকম হয়ে গেছে। নাক সোজা করে দাও দেখি, সোজা করে দিই, সোজা হয়ে গেছে। এইদিকে দেখাও, এ বলবে আবার ওইদিকে চলে যাচ্ছে, এই যে এইদিকে চলে যাচ্ছে, না কই চলে যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটু ওয়েলকাম করো ফ্রেন্ড দিকে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাকটা খুলে দিয়েছে। আর আমাদের একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা ব্লগ, আমাদের নতুন একটা ব্লগ। আজকে আমি অনেকক্ষণ উঠে পড়েছি, 7টার সময়। মিথ্যা কথা, আমি 7টার সময় উঠেছি, দিয়ে ঘরে অনেক কাজ করলাম, দোকান গেলাম বিস্কিট কিনতে। তোকে ভিডিও যখন ভিডিওটা শুনবে না, দেখবে আচ্ছা করে দেবে তোকে। 7টায় উঠেছি, আমি আগেই উঠে পড়তাম বলো না, এখন এত সকালে উঠতাম না, একটু শোক। মিথ্যা কথা, ওই জন্য 7টায় উঠলাম, 5:30 উঠিয়ে দিয়ে দিই। আমি প্রত্যেকদিন 5:30 গাল দিচ্ছ, গাল দিইনি, ঠোঁট দিচ্ছি। জল খাও, একটু জল খাও, তোমার ঠোঁট দিচ্ছি, ঠোঁট। এই পায়ের এখানে সেই দিন এটা ছিঁড়ে গেছে, এইখানটা? হ্যাঁ, চুটকে চুটকে ছিঁড়ে গেছে, মশাই খেয়েছে। খাল সবাই খাচ্ছে আমাকে, মশাই যে যেমন করে পাচ্ছে খেয়ে দিচ্ছে। কে খেয়েছে আর? আর কে খাচ্ছে তোমাকে? ডিমটা খেয়ে দিয়ে কালে চলে যাবে। দাদা দাদা, কালকে তোমার এই এর জন্য একটা প্যান্ট বানিয়েছি, দেখাও দেখি বন্ধু দিকে। এর জন্য একটা নতুন প্যান্ট বানিয়েছি, দেখবে তোমরা। হ্যাঁ, প্যান্টটা কমপ্লিট হয়নি তো এখনো, গার্ডার বসবে এখনো কোমরে, গার্ডার বসলে ওটা কোচ হয়ে যাবে, এটার জন্য বানিয়েছি। দেখেছো ভালো হয়েছে? তো জানিয়ে তোমরা কমেন্টস করে। ও ও পুরি, এই দেখো টিফিন দিয়ে দিয়েছি, ও এখন কাজে বেরোবে। কি দি খাচ্ছ টিফিন? মুড়ি
আলু, আলু সিদ্ধ, শশা, ডিম সিদ্ধ আর মুড়ি আর জল দিয়ে আসল নাই ধুয়ে বসে। আজকে আমি খেতে ওকে আগেই দিয়ে দিয়েছি, ও কাজে বেরোবে তাড়াতাড়ি করে, তাই এখন স্বামী সেবা করছি বসে বসে আর ভিডিও করছি। হাসিস কেন, হাসিস কেন? স্বামী সেবা করছি। একদিন আমি আমি ওকে কিভাবে কেয়ার করি সেই ভিডিও আনছি, সকাল থেকে রাত পর্যন্ত কেমন করে ওর পিছনে আমাকে কেয়ারিং করতে হবে। না আমার কেয়ার করতে হবে, ভিডিও বানাতে হবে না, আমি পাগল হয়ে যাবো তাহলে। হ্যাঁ আমি ভিডিও বানাবো, আমি পাগল হয়ে যাবো। একদিন তুমি একদিন বানাবে আমার কেয়ার করা। আমি তোমার কেয়ার করি না, বানাবো করি না। ঠিক আছে আমি বানাবো, আমি বানাবো। আর দেখে নাস্তা দেখা দেখি, আরেকবার আরেকবার নাস্তা দেখা, মাকে দেখি, তোর মাকে দেখে আয়, যা পাতা শিবির একটা যা, কি সুন্দর নাচছিলি, একবার দেখি হাতটা ওরকম করে দেখা। কাজে বেরিয়ে গেল, ও কাজে বেরিয়ে গেল, এবার আমি দেখো বিছানা গুলোকে সব এবার রেডি করবো। আজ একটু সকাল সকাল বেরিয়ে গেল কাজে, সকাল সকাল বলতে তাও 9:30 বেজে গেছে, কাজে 9:30-10:00 মধ্যে বেরিয়ে গেল। এবার আমি বিছানাগুলো তুলে নেব আর ঘরগুলো সব পরিষ্কার করে নেব। তো চলো বিছানাটা তুলে নিই, তোমরা সাথে থাকো। এই নাইট গুলো সব ভিজে, সব বর্ষের বৃষ্টি হচ্ছে, তো দিয়ে সব রাত্রে ঘরে এখানে মানে পাখা চলছে, হাওয়াতে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম, এবার ঘর ঝাড় দিতে হবে, বাসন ধোবো। আমি টিফিনটা করে নেব, এই দেখো আলু, আলু মাখা আছে, আলু সিদ্ধ দিয়ে মুড়ি, বেশ ভালোই লাগে আলু সিদ্ধ, মানে আলুটা সিদ্ধ করে নিয়ে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মেখে ভালো লাগে খেতে। তো চলো আমি টিফিনটা করে নিই, তারপরে আবার বাসনগুলো আছে ধুয়ে নেব, অনেকটাই বেলা হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। এই দেখো সবজিগুলোকে গুছিয়ে নেব, কালকে রাত্রিতে নিয়ে এসেছে সবজিগুলোকে, আমি
কার কার এই এইগুলোকে বটবুটি বলে, লাফা খেতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে, ওকে আনতে বলি। আর ওই চাল কুমড়ো নিজেই দেখি, চাল কুমড়ো কে খেতে ভালোবাসো। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা খুবই অসুবিধা হয়, কী করবো বলো। ক্যামেরা ধরার মতো কেউ নেই, কাজে যায়, যেদিন ঘরে থাকে সেদিন ক্যামেরা ধরে, দূরে যায়। প্লিজ যারা ভিডিওটা দেখছ একটা লাইক করে দাও, আর চ্যানেলটা কি সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব করা না থাকে। অনেক কষ্ট করে ভিডিও বানায়, পাশে থাকে, সাফল্য পাওয়ার জন্যই ভিডিওটা বানায়, অনেক কষ্ট করি আশা নিয়ে। কেউ ভিডিওটা দেখতে এসে ঘুরে গিয়েও না, প্লিজ একটু সাপোর্ট করো, কষ্ট করে ভিডিও বানাই দিই। সেই থেকে ঘর মোচা থেকে এখন রান্না বান্না কমপ্লিট হয়েছে, এখনই এলো, খাওয়া দাওয়া করবো। এবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মনে হচ্ছে, ভিডিওটা পুরোটা দেখো যেন সবাই। রান্নাবান্না হয়ে গেছে, ডিম দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে ঝোল, শাক ভাজা, ভাত হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আগে একটু রোদ উঠেছে বুঝলে, ভিজে এবার সেলাই শিখতে যাবো বিকালে, মানে 4টার সময়।